জিয়া অলফানস্ট্রাস দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অপর পাঁচ আসামির দশ বছর করে কারাদণ্ড দেয় আদালত সাজার দিন থেকে কারাগারে আছেন খালেদা জিয়া গত বিশে ফেব্রুয়ারি এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বারোই মার্চ জামিন পান খালেদা জিয়া পরদিন মঙ্গলবার জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক ও রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতি শুনানি শেষে জামিন স্থগিত না করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান উভয় পক্ষের বক্তব্য শুনেছেন কোনো স্থগিত আদেশ না দিয়ে আগামী কালকে ফুল কোর্টে এই আপিল দুটি আসবে এবং সেখানে পরবর্তী ভয়সালা হবে শুনানিতে খালদা জিয়ার জামিন স্থগিত চান অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বিচারক জিজ্ঞেস করেছিলেন উভয় পক্ষকে সই হয়েছে কিনা রায় বলেছেন সবাই যে রায় এখনো হাইকোর্টের রায় এখনো স্বাক্ষর হয়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন অন্য মামলায় গ্রেফতার দেখানো থাকলে মুক্তি পাবেন না খালেদা জিয়া কাস্টোডি হলো সেই মামলাতেও তিনি এখন জেলে আছেন বলে ধরতে হবে কাজী ওই মামলাতেও তাকে জামিন না নিয়ে খালাস হওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না এর আগে বয়স জামিনের অপব্যবহার না করা সহ চার কারণে খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয় হাইকোর্ট এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী হাজিরার জন্য আগামী আঠাশ মার্চ দিন ধার্য করেছে ঢাকার বিশেষ জজ আদালত সাকেরা আরজু ঢাকা